আসানসোল পৌর নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু শান্তিতে করতে পুলিশের রুটমার্চ। আসানসোল পৌর নির্বাচন 22শে জানুয়ারি, আর এই নির্বাচন প্রক্রিয়া শান্তি সুষ্ঠু প্রক্রিয়াতে করতে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে রুটমার্চ। নিয়ামতপুর ফাঁড়ির বিভিন্ন এলাকায় এই রুটমার্চ করা হয় পুলিশের পক্ষ থেকে, যেমন চবকা, আলডি, বেজডি প্রভৃতি এলাকায়। সামনেই আসানসোল পৌর নির্বাচন, আর সমস্ত নির্বাচনের প্রার্থীরা প্রচারে ব্যস্ত। সকাল সকাল আসানসোল পৌর নিগমের 19 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সুকান্ত দাস বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন। তবে এই প্রচারে করোনা বিধি অমান্য করতে দেখা গেল। তবে প্রার্থী সুকান্ত দাস বলেন যে, আমাকে ভালোবাসে এলাকার মানুষ, তাই তারা আমাকে দেখে এগিয়ে আসছে। আপনি তো অনেকদিন ধরে রাজনীতি করছেন এবং এই প্রথমবার মাঠে নেমেছেন, তো মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছেন? মানুষের কাছে বার্তা একটাই হচ্ছে, উন্নয়ন। যে কারণ যদি উন্নয়ন হতো তাহলে আমার মনে হয় না যে যে এখন বর্তমানে সরকারে বসে রয়েছে তার ইলেকশন করার প্রয়োজন হতো। তো যখন ইলেকশনের প্রয়োজন হচ্ছে তার মানে উন্নয়ন এখনও বাকি রয়ে গেছে, আর যেটা বাকি রয়েছে সেটা আমরা পুরো করব। কি কি ইস্যু নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? ইস্যু খুবই সামান্য জিনিস, দৈনন্দিন জীবনে যেটা সমাজে লাগে, থাকতে গেলে বাঁচতে গেলে রাস্তা, জল, লাইন। ঠিক আছে, এই নিয়েই মানুষের চলছে। আমরা যেখানে যাচ্ছি সেখানে একই জিনিস দেখতে পাচ্ছি, কোথাও ড্রেন নেই, কোথাও রাস্তা নেই, কোথাও লাইন নেই, কোথাও জল হলে জল জমে যায়, বেরোবার জায়গা নেই, মানুষ চাকরি খুঁজছে না, খাবারও খুঁজছে না, তারা খেটে খেটে খাচ্ছে, রোজগার করে খাচ্ছে কোনো রকম, কিন্তু এই যে পরিষেবাগুলো এইগুলো পাচ্ছে না। দেখা যাচ্ছে আপনারা যে আজকে প্রচারে নেমেছেন এবং নিয়মিত অনেক লোক, 5 জনের ভিতরে করা যায়, এত লোককে নিয়ে কেন যাচ্ছেন? না না, আমি কাউকে ডাকিনি ভাই, আমার সঙ্গে 2 জন লোক আছে, আমি আর আমার সিরাজুলরা আছে, আমার পাশেই রয়েছে সিরাজুলরা। ঠিক আছে, বাকি যেগুলো রয়েছে সব মানুষ নিজের থেকে এসছে, আমাদের সাথে জুড়ে গেছে, আমরা কাউকে ডাকি, ভালোবাসে মানুষ এসছে, কারণ এখানে কোনো ফুল কিছু করেনি, এবার হাতের সাথে তারা আসছে, সেটা তো আমার তো কিছু করার নেই। অন্যদিকে সকাল সকাল কোভিড বিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন 59 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী জাকির হোসেন। কোভিড বিধি মেনেই করেছেন প্রচার বলে জানান তিনি। দাদা, আজকে আপনার কি কর্মসূচি রয়েছে? আজ আমলোক জো হ্যায় ডোর টু ডোর 3-4-5 আদমি লেকার কে হি জো ইলেকশন কমিশন কা জো নির্দেশ হ্যায় উসকো পালন করতে হুয়ে তো হামলোক জো হ্যায় ডোর টু ডোর নিকল রহে হ্যায় প্রচার করনে কে লিয়ে কংগ্রেস কে প্রত্যাশী, কংগ্রেস কে লিয়ে হামলোক ভোট মাঙ্গ রহে হ্যায়। এখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রার্থীরা বেশ সংখ্যায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করছে, কিন্তু আপনি মাত্র 2 থেকে 3 জন, কি কারণে? দেখি, হাম এক ভারত কা নাগরিক হ্যাঁ, সরকার কা সাথ মে হামলোগ কো প্রোটোকল জো সরকার দিয়া হ্যায় উসকো হামকো পালন করনা হ্যায়। কোন ক্যা কর রহা নেই কর রহা উসকো হামকো নেই দেখনা, মগর হাম সভি সে নিবেদন করেঙ্গে কি জো আভি জো কোভিড কা লেকর জো মামলা হ্যায় ইসিলিয়ে দূরী বনা কে রখে আর বেশি কম সে কম রেলি করে আর লোগো সে 2-4-5 আদমি হি মিলে, সরকার কা সাথ হামলোগ হ্যায়, সরকার রহেগা তব না হামলোগ রহেঙ্গে। এবার কীরকম লাগছে 59 নম্বর ওয়ার্ডের আপনি কংগ্রেস প্রার্থী, কতটা আশাবাদী? আমি হাম তো আপনি ওয়ার্ডকে হাম তমাম জনতা সে অনুরোধ করেঙ্গে কি একবার মুঝে আজ আপনি ভোট দেকর সেবা করনে কা মৌকা দিজিয়ে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।